হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের দেশে সঠিক মানের সুষম খাবারের অভাবে অনেক মানুষের স্বাস্থ্য খুব চিকন। চিকন স্বাস্থ্যের জন্য অনেকেই অনেক জায়গায় অবহেলা ও অবজ্ঞার শিকার হয়ে থাকেন। এই বঞ্চনা থেকে মুক্তির জন্য অনেকে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে থাকেন। আমাদের অনেক ভিউয়ার্সরাও কমেন্টসে মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা মোটা হওয়ার জন্য পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন 10টি খাবার সম্পর্কে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কিসমিস। মোটা হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী ও কার্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিসমিস। কিসমিস আঙ্গুর ফলের শুকনা রূপ, যা তৈরি হয় সূর্যের তাপ অথবা মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যে। কিসমিস সহজে হজমযোগ্য। ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, জিঙ্ক, লৌহ, ফ্লোরাইড, পটাশিয়াম, ফলেট, নিয়াসিন, কোলিন, ভিটামিন B6 এবং রিবোফ্লোভিন জাতীয় পুষ্টিগুণ রয়েছে কিসমিসে। বন্ধুরা, এই কিসমিস রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে শরীরের শক্তি, ওজন বৃদ্ধি এবং মোটা হওয়া নিশ্চিত। দুই নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে খিচুড়ি। খিচুড়িতে বিদ্যমান কার্বোহাইড্রেট ও প্রোটিন মোটা হতে কার্যকর ভূমিকা পালন করে। খিচুড়ি তৈরির অন্যতম উপাদান ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, খাদ্য আঁশ ও অ্যামাইনো অ্যাসিড। খিচুড়ি রান্নার সাথে বিভিন্ন ধরনের সবুজ সবজি দেওয়া যায়, তাহলে খাবারটি আরও সুষম হয়। তাই খিচুড়ি একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন মোটা হওয়ার অন্যতম খাবার। তিন নম্বর খাবারটি হচ্ছে আলু। আলু আমরা প্রতিনিয়ত বিভিন্ন তরকারির সাথে রান্না করে খাই। আলু সেদ্ধতে রয়েছে শর্করা, তন্তু, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন। প্রতিদিন খাদ্য তালিকায় আলু থাকলে মোটা হবেন। প্রতিদিন দুটি করে আলু সেদ্ধ খেলে মোটা হওয়া যায়, যা পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি খাবার। এরপর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডিম। ডিম সহজে একটি খাবার। ডিম সেদ্ধ, রান্না, ভাজি, পোস্ত করেও খেতে পারেন। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আপনাকে মোটা হতে সহযোগিতা করবে। এছাড়াও ডিমের কুসুমে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি, যা আপনাকে মোটা ও শক্তিশালী করে তুলবে। এবার বলবো বাদামের কথা। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালোরি, ফাইবার, প্রোটিন এবং ভিটামিন ই সমৃদ্ধ, যা খেলে শরীরের ওজন বাড়ানোর পাশাপাশি মোটা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার বলবো ভাত এবং ভাতের ফ্যান সম্পর্কে। সমাজ এবং সংস্কৃতির কারণে ভাত আমাদের সবচেয়ে পরিচিত ও নিয়মিত খাবার। ভাতে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যা আমাদের মোটা হওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করে থাকে। তবে ভাতের চেয়ে ভাতের ফ্যান মোটা হতে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে। এবার বলবো শাকসবজি ও আঁশজাতীয় খাবার কথা। শাকসবজি ও আঁশজাতীয় খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকায় নিয়মিত খেলে সুস্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি করা সহ মোটা হতে সাহায্য করে থাকে। মোটা হতে খেতে হবে ফলমূল। নিয়মিত আপেল, নাশপাতি, আঙ্গুর, কলা ইত্যাদি ফলমূল খেলে শরীরে শক্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি মোটা হতে সাহায্য করবে এই ফলমূল। এবার বলবো মাছের কথা। মাছে রয়েছে প্রচুর প্রোটিন ও উৎকৃষ্ট আমিষ। মাছে শতকরা 15-20% প্রোটিন রয়েছে। এছাড়াও মাছে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, ভিটামিন এ ও বি, যা মোটা হতে সাহায্য করে। সবার শেষে যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দুধ ও মধু। দুধে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, নিয়াসিন ও রিবোফ্লোবিন। এগুলো শরীরকে মোটা বানাতে সাহায্য করে থাকে। নিয়মিত মধু খেলেও শরীর মোটা হতে পারে, কারণ মধুতে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, মন্টোজ, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, অ্যানখাইম, ভিটামিন B1, B2, B3, B5 ও B6। এছাড়া রয়েছে আয়োডিন, জিঙ্ক, কপার ও ক্যালোরি। মোটা হওয়ার জন্য পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন 10টি খাবার নিয়মিত খেলে আপনিও কাঙ্ক্ষিত ওজন লাভ করতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরা উপকৃত হবে, সচেতন হবে।
যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।